That was the best election in the history of Bangladesh so far. তত্ত্বাবধায়ক সরকারের প্রথম অভিজ্ঞতা হলো 1990 সালের ডিসেম্বরে হোসেন মোহাম্মদ এরশাদ সাহেবের পতনের সময়। ওটা ছিল বাংলাদেশের রাজনীতির ইতিহাসে সর্বোত্তম নির্বাচন। প্রেসিডেন্ট শাহাবুদ্দিন ছিলেন নির্দলীয় নির্লোভী একজন মেধাবী মানুষ। তিনি সেনাবাহিনীর সহযোগিতা চেয়েছিলেন, তিনি মিটিং করেছিলেন এবং বলেছিলেন আমি একটা সুন্দর নির্বাচন চাই, আপনারা সর্বাত্মক সহযোগিতা করুন। আমরা সেই নির্বাচনে কোনো কমপ্লেন পাইনি। বেসামরিক প্রশাসন এবং সামরিক ব্যক্তিবর্গ যারা ডিউটিতে ছিল, মাঠে ময়দানে ছিল, সুন্দরভাবে দায়িত্বটা পালন করেছে। এরপর তো এসে গেল মাগুরার নির্বাচন বিএনপি আমলে, যার কারণে মানুষ বিক্ষুব্ধ হয়ে তত্ত্বাবধায়ক সরকারের আন্দোলনটাকে অফিসিয়ালি করল এবং সেই অফিসিয়াল আন্দোলনের পরিপ্রেক্ষিতে এক পর্যায়ে বিএনপি দাবিটা মেনে নিলেন। 15 ফেব্রুয়ারি নির্বাচন করতে বিএনপি বাধ্য হলেন। কেন? আওয়ামী লীগও তো একই দাবিতে আন্দোলন, আওয়ামী লীগের দাবিটাই ছিল আর কি, জামাতের আওয়ামী লীগের। আর জামাতের আওয়ামী লীগের দাবিটা বিএনপি মানতে গেলেও বিএনপি সাংবিধানিকভাবে মানতে অপারগ ছিল, কারণ সংবিধানে তাদের মেজরিটি ছিল না। সংবিধানে সন্নিবেশ করার জন্য যে মেজরিটি দরকার সেটা ছিল না। বিএনপি উদারভাবে দাবিটাকে মেনে নিয়ে 15 ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে পার্লামেন্টে সাংবিধানিকভাবে প্রয়োজন 2/3 মেজরিটি এনে 58 অনুচ্ছেদে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি সন্নিবেশ করলেন, ইনসার্ট করে দিলেন। তারপর 96 নির্বাচন হলো। 15 ফেব্রুয়ারি নির্বাচন আমি দেখেছি দলীয় সরকারের অধীনে সুন্দর হয় নাই, 96 তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন সুন্দর হয়েছে, 2001 সালে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন সুন্দর হয়েছে এবং 2008 সালের ডিসেম্বর মাসের 29 তারিখের নির্বাচন যত সুন্দর হওয়া উচিত ছিল তত হয় নাই। এর কারণ তত্ত্বাবধায়ক সরকারের সঙ্গে জড়িত যারা পরোক্ষভাবে বা প্রত্যক্ষভাবে তাদের মধ্যে কিছু কলুষতা ময়লা অপরিচ্ছন্নতা ঢুকে গেছিল, যথা মইনু আহমদ সাহেব এবং প্রণব মুখার্জি বাবুর মধ্যে আলাপ আলোচনা, এটাকে আমরা ষড়যন্ত্র বলবো না, যেটা আপোষ বলবো, এর কারণে সেটা অত সুন্দর হয় নাই। এবং এরপরে 2006 সালে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি যে সেটা এটা এটাকে একটু ম্যানিপুলেট হয়ে গেছিল, এটা আমরা বলতে বাধ্য যে বিএনপির একদম শেষ পর্যায়ে ক্ষমতা ছাড়ার আগে এবং ক্ষমতা ছাড়ার পরপর জনাব ইয়াজউদ্দিন সাহেব যখন রাষ্ট্রপতি তখন তত্ত্বাবধায়ক পদ্ধতিটা কলুষিত হয়ে গেছিল। এখন যেটা হয়েছে এই মুহূর্তে আওয়ামী লীগ যেটা করেছে, যে মাথা ব্যথা হয়েছে বা কানে একটু অ্যালার্জি হয়েছে বলে কানটাও কেটে ফেলছে, মাথাটাও কেটে ফেলছে, পুরো পদ্ধতিটাকে বাতিল করে দিয়েছে, যেটা তারা নিজেদের স্বার্থে করেছে। আমি এটাকে অত্যন্ত প্রতিবাদ জানাই, নিন্দা জানাই। আমি মনে করি তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি যদি অরিজিনাল আদি অকৃত্রিম স্পিরিট চেতনায় পুনর্বহাল হয় তাহলে বাংলাদেশের রাজনীতিতে একটা শান্তিপূর্ণ পরিবেশ ফিরে আসবে।